আচ্ছা কালকে তোমাদের পড়া দিয়েছিলাম, সব মুখস্থ করে এসেছো? শুভ, তোকে কালকে বাজারে দেখলাম, কি ব্যাপার? বাষ্প আর ধোঁয়া আমাকে চিনাচ্ছি, টেনেছিলি নিশ্চয়। তোদেরকে আমি মানুষ করতে পারলাম না, একটা যদি ছাগলকে আমি পড়াতাম তোদের মানুষ হতো। ছাগলকে মানুষ করতিস? আচ্ছা, এই লক্ষ্মী, একটা পাড়া দিয়ে বাক্য রচনা করো তো। পাড়া দিয়ে সাজল বাবু পাড়ায় বসে গাছ খেলতে খেলতে বিড়ি খাচ্ছিল। এই লক্ষ্মী, সজল বাবু নয়, সজল স্যার আসবো। কে ভেতরে এসো? স্যার আপনার চিঠি আছে। চিঠি? এটা তো বিআই অফিসের চিঠি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আসো। ঠিক আছে স্যার। লক্ষ্মী, একটু আমার জন্য জল দিয়ে আসো তো। তোমরা মন দিয়ে শোনো, কালকে উপর থেকে স্যার আসছে, তাই লক্ষ্মী আর দি যেন না স্কুলে আসে। আর শোনো, ওদের কাছে আমি বলবো ছুটি, কিন্তু তোমরা সবাই ভালো জামা প্যান্ট পরে স্কুলে চলে আসবে, কেমন? কিন্তু ওদের দুজনকে বলবে না একদম। কালকে সকলের ছুটি, আর আজকেও ছুটি, এখনই স্কুল পরিষ্কার করা হবে। আজকে ছুটি, দাও দাও। কালকে আবার ইনস্পেকশন আসছি না, বাড়ি যান, একটু মাংসের ব্যবস্থা করতে হবে কালকে। হ্যাঁ
তাই ওরে শালা মাস্টারকে ডাকাচ্ছি জানিস তো লোককে আজকে ইন্সপেক্টর আসবে যে বেশি পছন্দ করতে দিতে পারে সব এসে গেছো দেখছি বাহ 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 লক্ষ্মী তুই এসে গেছিস কেন মাস্টার মাংস গুলো তুই আর তোর বউ খাই বলে তুইও এসেছিস তাহলে তো আমার ছোট পালা পূর্ণ হয়ে গেল লক্ষ্মী এসে গেছো ভালো করেছো দি ভালো করেছো এসেছো কিন্তু ইন্সপেকশন আসলে তোমরা কেউ প্রশ্নের উত্তর দেবে না যা প্রশ্নের উত্তর সব কোটা আর কিয়ম দেবে ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার স্যার আসবো আসুন 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 স্যার আসুন 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 স্যার আসুন 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 স্যার এরা নিচে কেন টাকার অভাবে বেঞ্চ তৈরি করতে পারছি না তার জন্য ওরা নিচে বসে আচ্ছা আমাকে দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তোমাদের বন্ধুই মতো একটা প্রশ্ন করবো নির্ভয়ে উত্তর দেবে হ্যাঁ খুব ভালো থাকতো স্যার সারা বন্ধু আচ্ছা বলো তো অক্সিজেন কোথায় পাওয়া যায় দোকানে না হসপিটালে হোয়াট ইজ ইওর নেম আচ্ছা তোমরা কেউ আমাদের দুজন স্বাধীনতা সংগ্রামী বা শহীদের নাম বলো তো অজয় দেবগন বাবু দিওয়াল তুই চুপ কর তুই চুপ কর তুই দু বটি মাংস দু দু বটি মাংস দু আমার উত্তর বাজা আচ্ছা বলো বাবা বলি স্যার বলছি ওকে কেন আমাদের দেশে রেখেছেন বিদেশে পাঠাতে পারেন তো মা তুমি একটা রবীন্দ্রনাথের কবিতা বলো তো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মোম সজল মাস্টার পড়ায় ক্লাস ছিল দেখে পেয়ে দিয়েছে মাস্টারের মোম আমাকে একটু জুতো শিং আছে দুটো চোখ আছে গরু ঘাস খায় গরু দুধ দেয়
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই উনষাট থাকছে